একটা ফাঁকা জায়গায় এড আমার সঙ্গে দুজন মেরি মেনের আলাপ করালেন। রবিন হুডের ছিলেন লিটল জন আর ওনার সঙ্গী এই দুজন। আমার টাকার দল উলফ আর ফ্র্যাটাক। দেখা করে ভালো লাগলো? আমারও বেশ ভালো লাগলো। আপনি উলফ? দেখা হয়ে ভালো লাগলো। তো আপনারা মেরি মেন? একদম। কিন্তু আপনি যদি জানতে চান ওনার জীবন কেমন ছিল, তাহলে ওনার মতো যুদ্ধ করতে শিখতে হবে। আচ্ছা, কি কি অপশন রয়েছে? আপনি সোর্ড নিয়ে লড়াই করতে পারেন অথবা তীর ধনুক নিয়ে। সোর্ড নিয়েই লড়বো আমি। ঠিক আছে। এর অ্যান্ড্রুজ আর ওনার মেরিম্যানরা আমাকে আসল রবিনহুডের সম্পর্কে জানতে সাহায্য করছেন। ওনারা আমাকে শেখাচ্ছেন মধ্যযুগে ডাকাতরা কিভাবে যুদ্ধ করত। শেরউডের যুদ্ধ পদ্ধতি শিখতে আমাকে দুটো চয়েস দেওয়া হয়েছে, তীরন্দাজি আর তরোয়াল নিয়ে লড়াই। না, আমি তীরই ছুড়ব। রবিনহুড সেজে জীবন কাটিয়ে দেওয়ার পরেও এড এই দলের সেরা যোদ্ধা নন। ওনার বন্ধু উলফ আমাকে লং বো চালানো শেখাবেন। এই ধরনের ধনুক সাধারণত সেই যুগে ব্যবহার করা হতো। হ্যাঁ, এরকমই। এটা এখনকার ধনুকের থেকে অনেকটা বড়। এটা ব্যবহারের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। এটা বেশি টানতে হয় না আর অনেকটা টেনে বেশিক্ষণ ধরে রাখা যায় না, তাহলে এটা ছিঁড়ে যাবে। কিন্তু সিনেমাতে যে দেখায় সেনারা একসঙ্গে ছিলায় টান দিলেন, ধরে আছেন, ধরে আছেন। হ্যাঁ, সেটা ভুল। আমার স্বপ্নগুলো সব ভেঙে যাচ্ছে। ফ্রার, আপনার কাছে গোলাপে যাবার কিছু আছে? আগে শিখে নিন, তারপরে রাতে কথা হবে। আচ্ছা, ঠিক আছে। তীর ছোড়া খুব সহজ। আপনার লক্ষ্যের দিকে মনোসংযোগ করুন, ছিলাটা আপনার মুখ পর্যন্ত টানুন। অসাধারণ। জঙ্গলের এই অঞ্চলে সবাইকে সাবধান করে দিয়েছেন তো? বাচ্চা, মানুষজন, অন্য কোনো প্রাণী কেউ নেই তো? এবার আপনি ছিলায় টান দিয়ে তীরটা ছুঁড়ুন। বা বেশ ভালোই ছুঁড়লেন, তীরের গতিটা বেশ ভালোই ছিল। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা বেশ সভ্যভদ্র ডাকাত। আপনি বোর্ডে লাগিয়েছেন? আমি বোর্ডেই লাগিয়েছি। কামন, এটা উপরে চলে গেল। ব্রায়ান ওখানে দাঁড়িয়ে কেমন লাগছে? নিরাপদে আছেন তো? এটা মারবো, এটা মারবোই। ও চাই। ও সরি ফ্রার, আপনি খারাপ তো কিছু করেননি। উনি খুব ভালো মানুষ, কাজটা একেবারেই সহজ নয়। না, দেখে যতটা মনে হয় ততটা কিন্তু সোজা নয়। আমি বেশ বুঝতে পারছি এই জঙ্গলে ডাকাতদের কাজটা কতটা কঠিন ছিল। আচ্ছা, আপনার কি মনে হয় রবিনহুডের বাস্তবে অস্তিত্ব ছিল? সবকিছু খতিয়ে দেখলে একদম সত্যি। এডের সঙ্গে থেকে আমি রবিনহুডের বিচরণ ক্ষেত্রের ভৌগোলিক অবস্থান আর সেই যুগের অস্ত্র মিলিয়ে নিতে পেরেছি। দুটোই লেজেন্ডের সঙ্গে মোটামুটি মিলে যাচ্ছে। আমি ডাকাতদের জীবনের বাস্তবতাটা জানলাম। আমি বুঝতে পারছি এই লেজেন্ড নিয়ে হলিউড যে সিনেমা বানিয়েছে তাদের জীবন অতটা রোম্যান্টিক ছিল না। কিন্তু আসল মানুষটাকে চেনার ক্ষেত্রে আমি এখনো কোনো নাম বা কাউকেই পাইনি। কিন্তু সেটা হয়তো বদলে যেতে পারে। আমি উত্তরে ইয়র্কশায়ারের দিকে চলেছি এই কেসটার একটা নির্ভরযোগ্য সূত্র সম্পর্কে অনুসন্ধান করতে। শোনা যাচ্ছে কার্কলিস প্রায়রিতে এমন কিছু আছে যা ইংল্যান্ডের আর কোথাও নেই, রবিনহুডের সমাধি। এটা একটা ব্যক্তিগত সম্পত্তি। আমার সৌভাগ্য ইতিহাসবিদ ডেভিড হেপওয়ার্থ আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন। রবিনহুডের একদম শেষ গল্পে কার্কলিসের নাম শোনা যায়। লেজেন্ড অনুযায়ী এখানেই রবিনহুড মারা গিয়েছিলেন। আচ্ছা, রবিনহুড এখানে এসেছিলেন কেন? ওনার একজন আত্মীয় ছিলেন সন্ন্যাসিনীদের মঠের অধ্যক্ষা। উনি সন্ন্যাসিনীদের মঠের প্রধান ছিলেন? আচ্ছা। উনি জানতেন না ওনার আত্মীয় ওনার কাজকর্ম পছন্দ করতেন না আর ওনাকে খুন করার ষড়যন্ত্রে যুক্ত আছেন। ব্যালেটে বলা আছে আহত রবিনহুডকে ওই সন্ন্যাসিনীর কাছে চিকিৎসার জন্য আনা হয়। ওনার সেই আত্মীয় ওনার চিকিৎসার জন্য রক্তক্ষরণ করান। এটা সেই সময়ের স্বাভাবিক চিকিৎসা পদ্ধতি ছিল, কিন্তু উনি অনেক বেশি রক্তক্ষয় করিয়ে দেন আর রবিনহুডের মৃত্যু হয়। এই সবকিছুর শেষটা কিভাবে হয়েছিল? একটা গল্পে বলছে লিটল জন ওনার দেখাশোনার জন্য ওখানে ছিলেন। জন ওনার ধনুকটা এনে দেন। উনি একটা তীর ছুঁড়ে বলেন এই তীর যেখানে গিয়ে পড়বে সেখানেই যেন আমাকে সমাধি দেওয়া হয়। যদি এই গল্পটা সত্যি হয় তাহলে এখানেই কোথাও রবিনহুডের সমাধি রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কোথায়? এখান থেকে একটু দূরেই একটা সমাধি আছে। সেটাই ওনার কিনা সেটা অন্য কথা, ওটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কাকলিজে বৃষ্টি শুরু হয়েছে। ডেভিড আর আমি গাছের ছায়ায় ঢাকা পথ দিয়ে একটা ফাঁকা জায়গায় পৌঁছলাম। জায়গাটা ছোটবেলার বইয়ের ছবির মতো। এখানেই একটা ওক গাছের নিচে রয়েছে রবিনহুডের জরাজীর্ণ সমাধি। এই হলো রবিনহুডের সমাধি ক্ষেত্র। এটা তো অবিশ্বাস্য। এই ছোট্ট পাথরগুলোর নিচে
ঘুমিয়ে আছেন রবার্ট আর্ল অফ হান্টিংডন। ওনার মতো তীরন্দাজার কেউ জন্মাননি, লোকে ওনাকে রবিনহুড নামে ডাকত। December 1247। এটা কবে থেকে এখানে রয়েছে? এই সমাধি প্রস্তরটা এখানে কমপক্ষে 1669 থেকে আছে। মানে এটা রবিন হুডের মৃত্যুর প্রায় 400-500 বছর পরে তৈরি। আচ্ছা, এই সমাধিকে এখনো পুরোপুরি খোঁড়া হয়নি? না না, কখনো হয়নি, কখনো না। যদিও এটা রবিন হুডের সমাধি হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে, কিন্তু এই এস্টেটের আগের মালিকরা কখনোই এই সমাধিতে অনুসন্ধানের অনুমতি দেননি। তবে নতুন মালিকরা চান এই প্রশ্নের সমাধান হয়ে যাক। এই রহস্য সমাধানের লক্ষ্যে আর সমাধিতে অনুসন্ধানের অনুমতি পেয়ে যাওয়ায় আমরা থমাস গ্রাউট জ্যাভেসকে ডেকেছি। টম, হ্যালো। হাই, আমি জশ। উনি সঙ্গে করে শক্তিশালী গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার নিয়ে এসেছেন। GPR মাটিতে শব্দ তরঙ্গ পাঠায়, যার সাহায্যে মাটি না খুঁড়েও মাটির নিচে কি আছে জানা যায়। টম, এখানে কি দেখা যাচ্ছে একটু বুঝিয়ে বলুন। এই যে ছোট দাগগুলো দেখছেন, সেগুলো হচ্ছে গাছের শিকড়। যদি এখানে কোনো সমাধি থাকে তাহলে দাগগুলো বড় দেখাবে, কিন্তু এক্ষেত্রে ছবিটা পরিষ্কার। আমরা ওই সমাধির আশপাশটা স্ক্যান করছি, দেখছি আর কোথাও মাটি খোঁড়া হয়েছিল কিনা বা এখানে আরো কোনো সমাধি রয়েছে কিনা। আচ্ছা টম, কিছু পাওয়া গেল? না, এখন অবধি কিছু পেলাম না। এখানে দেখে মনে হচ্ছে নিচে কিছুই নেই। হ্যাঁ, শুধুই গাছের শিকড়, এছাড়া এখানে কিছু নেই। এই স্ক্যানিং এর কাজটা কষ্টকর, কিন্তু রবিন হুডের সমাধি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে, এই উত্তেজনাটাও তো কম নয়। আমি তো এক্ষুনি সমাধিটা স্ক্যান করতে চাই। আমরা কি ভিতরে যেতে পারি? আমরা GPR ইউনিটটাকে দেওয়াল পার করে নিয়ে আবার কাজ করতে শুরু করলাম। ও, কিছু একটা পেয়েছি। কিছু আছে এখানে, কিছু আছে। ইংল্যান্ডের কার্কলিস প্রায়োরিতে ইতিহাসবিদ ডেভিড হেপওয়ার্থ আর আমি গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের সাহায্যে জানার চেষ্টা করছি রবিন হুডের নাম লেখা সমাধিটাতে ওনার দেহাবশেষ আছে কিনা। এই স্মৃতিসৌধটা এখানে প্রায় 300 বছর ধরে আছে। এই সবে মাত্র আমরা এই প্রথম এই সমাধিটাকে স্ক্যান করলাম। এবার আমরা শেষ পর্যন্ত জানতে পারবো রবিন হুডকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল কিনা। এখানে কিছু আছে, কিছু আছে। পেয়েছেন? হ্যাঁ, এখানে নিচে একটা লেয়ার দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। টম, ডেভিড, এই দেখুন, এই জিনিসটা কি? হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে মাটির নিচে কিছু একটা রয়েছে, তবে ঠিক বোঝা যাচ্ছে না। এটা এখানে কি দেখাচ্ছে, একটা কালো লেয়ারের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা বিশেষ বড় না, মাটির নিচে হয়তো পাথর আছে বা রবিন হুড না, মানে আসলে টম, টম, আশা রাখুন টম। এই জিনিসটা দেখে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, বিশেষ করে এই জিনিসটা দেখার পর। যদি সত্যি কোনো সমাধি এখানে হতো তাহলে ওপরের মাটিটা কাটা হতো। আপনি বলছেন এখানে কখনো মাটি খোঁড়া হয়নি? না, মনে হয় না। আমার মতে আসল প্রশ্ন হচ্ছে এখানে কাউকে সমাধি দেওয়া হয়েছিল কি? না, একদমই না, এটা স্পষ্ট। ওয়াও, ইতিহাস বই আবার নতুন করে লিখতে হবে। এই স্মৃতিসৌধ, ওনার সমাধি প্রস্তর সবই ফলস লিড। এটা সত্যি একটা বড় আবিষ্কার, আর এর থেকে পরিষ্কার হয়ে গেল যে এই প্রশ্নটা সব সময় ছিল যে এই সমাধিতে দেহ আছে কি না। আমরা পরিষ্কার প্রমাণ পেয়ে গেছি এখানে কিচ্ছু নেই। তার মানে আমায় সন্ধান চালিয়ে যেতে হবে। হ্যাঁ, সে তো বটেই। যে সমাধিতে রবিন হুডের নাম লেখা ছিল তার মধ্যে কোনো দেহাবশেষ পাওয়া যায়নি, তাহলে ওনাকে কি কার্কলিজে অন্য কোথাও সমাধি দেওয়া হয়েছিল? অনুসন্ধান চালিয়ে যেতে ডেভিডের আমি আবার মঠে ফিরে এলাম। ডেভিডের কাছে এই এস্টেটের 15th century একটা অসম্পূর্ণ মানচিত্র আছে, যা দেখে আমরা সেই বিল্ডিংটা খোঁজার চেষ্টা করছি যেখান থেকে রবিন হুড নিজের সমাধির জায়গা খোঁজার জন্য তীর ছুঁড়েছিলেন। আপনার মতে এখানে কতগুলো বিল্ডিং ছিল? 20টার মতো। আর এখন কতগুলো আছে? 3-4 হবে। আপনার মতে কোন জায়গা থেকে তীরটা ছোঁড়া হয়েছিল? আমার মতে ঘটনাটা ওই মঠের কোনো ঘরেই ঘটেছিল, কারণ অসুস্থ মানুষদের ওখানেই নিয়ে যাওয়া হতো, তাই তো? আমরা যদি উপর থেকে দেখতে পাই সুবিধা হয়, তাহলে এখন যে বিল্ডিং গুলো আছে দেখা যাবে, আর পুরনো ম্যাপের বিল্ডিং গুলো এখানে দেখা যাচ্ছে, তো আমরা দুটোকে মিলিয়ে দেখতে পারি। আচ্ছা, তার মানে আমাদের একটা প্লেন দরকার হবে। দেখুন, এখানে খুব অল্প লোকের কাছেই প্লেন আছে, আমাদের একটা বন শিকারে চাপতে হবে। বন শিকার? হ্যাঁ। আচ্ছা, বন শিকার। এই হচ্ছে বোন শেকার। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে টাইগার মথ। এটা একসময় সব থেকে শক্তিশালী বিমান সেনা দ্য রয়্যাল এয়ারফোর্সের অংশ ছিল। এই প্লেনের সঙ্গে একজন পাইলটও আছেন, আর দেখে মনে হচ্ছে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক। এটা সত্যি অসাধারণ। দারুণ দেখতে, তাই না? হ্যাঁ, আমি তো গম্ভীর কথা বললাম। অসংখ্য ধন্যবাদ। আপনাকে দারুণ একটা খবর দেব। বলুন। যুদ্ধ শেষ হয়ে গেছে ভাই, আমরা জিতে গেছি। এই খোলা ককপিট থেকে আমি কার্কলিস প্রায়োরির জায়গাটা ভালোভাবে দেখতে পারবো। ছবি তুলে বিল্ডিংগুলোকে GPS ট্যাগ করে নেব, যাতে জায়গাটার নিখুঁত মানচিত্র তৈরি করা যায়।
এই এয়ারক্রাফট একটা জীবন্ত ইতিহাস। আর যে প্লেনগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততে সাহায্য করেছিল তেমন প্লেনে চড়ে ব্রিটেনের আকাশে উঠতে দারুণ লাগছে, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। উপর থেকে নানানটা দুর্দান্ত লাগছে, এই খোলা ককপিট থেকে চারদিকটা ভালোভাবে দেখা যায়। আমরা কার্কলিজের আকাশসীমায় ঢুকে ছবি তুলতে আর জায়গাটা উপর থেকে স্ক্যান করতে শুরু করলাম। এখনকার যে ধ্বংসস্তূপটা দেখা যাচ্ছে সেটার সঠিক রিডিং নিয়ে তার সঙ্গে ডেভিডের পুরনো সাইট প্ল্যানটা মেলাবো, আর এর থেকেই রবিন হুডের যুগে মঠের আসল ছবিটা আমাদের কাছে পরিষ্কার হবে। আমরা মঠের উপরে এসে গেছি, আসল বিল্ডিংগুলো আর খুব বেশি অবশিষ্ট নেই। আমরা নিচের গেট হাউস আর পুরনো গোলাবাড়ির অবশেষ দেখতে পাচ্ছি। জিপিএস ট্র্যাক করে দিই। এটা একটা বিশাল এস্টেট, প্রায় 2000 একর। ঠিক আছে, চলুন তাহলে ঘুরিয়ে নিন, আমরা ফিরে যাই। দারুণ একটা অভিজ্ঞতার পর আকাশ থেকে পাওয়া জিপিএস কোঅর্ডিনেট ট্যাগ করা নতুন চার্ট নিয়ে আমি কার্কলিজে ফিরে গেলাম। ডেভিড একজন এক্সপার্ট তীরন্দাজকে ডেকেছেন পৃথিবীর অন্যতম বিখ্যাত তীর ছোঁড়ার ঘটনাটা রিক্রিয়েট করার জন্য। আমি জশ। আমি রব। রব মানে রবিন, দেখা ভালো লাগলো। একদম কথা বলছি। আমরা প্লেন থেকে বেশ ভালো কিছু ডেটা পেয়ে গেছি, আমরা জিপিএস মার্কার দিয়ে রেখেছি যাতে দূরত্ব প্রায় নির্ভুলভাবে মাপা যায়। আপনার মতে তীরটা কোথা থেকে ছোঁড়া হয়েছিল, মানে সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি? সবথেকে বেশি সম্ভাবনা এই জায়গাটার, কারণ এখানে জলের একটা ইনলেট রয়েছে। মানে এমন একজন যার চিকিৎসা চলছে তার জন্য খুবই প্রয়োজনীয়। রবিন হুডের সময় কার্কলিজ কেমন ছিল আমাদের স্ক্যান থেকে তার একটা লেআউট তৈরি করেছি। এই লেআউট আর পরিষ্কার জলের অবস্থানের উপর ভিত্তি করে ডেভিডের মনে হয়েছে এই স্ট্রাকচারটাই সম্ভবত সেই হসপিটাল যেখানে রবিন মারা গিয়েছিলেন। আমাদের পরিকল্পনা হচ্ছে রব আমাদের লংবো আর্চার একটা তীর ছুঁড়বেন, রবিন হয়তো যে জায়গা থেকে ছুঁড়েছিলেন ঠিক সেই জায়গা থেকে আমরা এই তীরগুলো থেকে একটা রেডিয়াস ঠিক করে নেব যেখানে হয়তো রবিনের তীরটা পড়েছিল। তারপর জায়গাটা আমাদের গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার দিয়ে স্ক্যান করব। আর আশা করছি দীর্ঘদিন ধরে খুঁজে না পাওয়া রবিন হুডের সমাধিটা এবার আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটাই শেষ, চলুন। আপনি তো দারুণ তীর ছোঁড়েন, বা দারুণ, এবার চলুন দেখি তীরগুলো কোথায় পড়েছে। হাতে ধরা জিপিএস থেকে আমরা রবের তীর কত দূর গেছে বুঝতে পারছি। প্রথম তীর প্রায় 280 ফুট, ঠিক আছে, খুব ভালো। প্রায় 310 ফুট, প্রায় 460 ফুট, দূরত্ব বাড়ছে। এটাই শেষ, প্রায় 670 ফুট। বাবা দারুণ তো। সব থেকে দূরের তীরটা গেছে প্রায় 670 ফুট, আর সব থেকে কম গেছে প্রায় 280 ফুট। মানে তীর ছোঁড়ার দূরত্ব অনুযায়ী প্রায় 390 ফুট ডায়ামিটারের একটা জায়গা খুঁজে দেখতে হবে। আমরা টমকে ডেকে নিলাম আর ওনার গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার চালু করে আবার স্ক্যান করতে শুরু করলাম। আমরা ডোনাটের মতো দেখতে একটা জায়গা আইডেন্টিফাই করেছি যেখানে স্ক্যান করতে হবে। স্ক্রিনে কি পাওয়া যাচ্ছে সেটা আমাদের বুঝিয়ে দেবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, নিঃসন্দেহে। এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, চলুন। এটা খারাপ হয়ে গেলে কত খরচা হতে পারে টম? তা ধরুন আপনার প্রায় $25,000 খরচ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনিই মেশিনটা চালান বরঞ্চ। এত বড় জায়গা স্ক্যান করাটা খুবই পরিশ্রমের কাজ, বুঝতে পারছি। এখানে ধৈর্যটাই হলো আসল। হ্যাঁ, এই কাজে একটু ধৈর্য রাখতে হয়। ঠিক, তাড়াহুড়ো করলে মাটির নিচে যা জিনিসপত্র আছে এটা ঠিক মতন পিক করতে পারে না। একদম ঠিক, স্লো অ্যান্ড স্টেডি ফাইন্ড দ্য গ্রেভ। কয়েক ঘন্টা স্ক্যান করার পরেও এই জায়গার মাটি কাটার কোনো চিহ্ন খুঁজে পেলাম না। এখানে প্রমাণের অভাবটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। নাম লেখা সমাধিতে কিছুই পাওয়া যায়নি, আর সার্চ ডায়ামিটারে অন্য কোনো সমাধিও পাওয়া যাচ্ছে না। রবিন হুডের সমাধিক্ষেত্র হিসেবে কার্কলিজের দাবি ক্রমশই ফিকে হয়ে আসছে। আচ্ছা, রবিন হুডকে অন্য কোথাও অন্য কোনো নামে সমাধি দেওয়া হয়নি তো? একটা গুরুত্বপূর্ণ নতুন থিওরিতে বলা হচ্ছে এই লেজেন্ডের পেছনে যে মানুষটি আছেন তাকে আমরা যেমন ভাবছি তিনি তেমন ছিলেন না। উনি হয়তো আমাদের কল্পনার হিরোর মতো ছিলেনই না। লক্সলির কাছে একটা ফাঁকা চার্চ ইয়ার্ডে আমার সঙ্গে দেখা হলো রবার্ট হোয়াইটের। উনিও রবিন হুডের ভক্ত। ওনার থিওরি অনুযায়ী রবিন হুডের আসল পরিচয় লেজেন্ডের থেকে একদমই আলাদা। এটা তো লক্সলি। হ্যাঁ, ঠিক বলেছেন। আর আপনি তো নিশ্চয়ই ওয়ার্ল্ড ওয়াইড রবিন হুড সোসাইটির সদস্য।
আপনাকে তো বলেছি আমি লেজেন্ডের রবিন হুডকে মানে ইতিহাসের রবিন হুডের থেকে আলাদা করার একটা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা এখানে কেন এসেছি? কারণ রবিন হুড সম্ভবত এখানে শায়িত আছেন এই পাথরের নিচে। মানে এটা রবিন হুডের সমাধি হতে পারে? উনি হয়তো এখানেই আছেন। একটা শান্ত ইংলিশ চার্চইয়ার্ডে ইতিহাসবিদ রবার্ট হোয়াইট আর আমি একজন মানুষের সমাধির সামনে দাঁড়িয়ে আছি, যিনি হয়তো ছিলেন রবিন হুড লেজেন্ডের পিছনের আসল মানুষ। এই জায়গায়? হ্যাঁ, এখানে। তিনি কে ছিলেন? রজার গডবার্ড। রজার গডবার্ড? এই গডবার্ড কি বাস্তবে ছিলেন? হ্যাঁ, উনি বাস্তবে ছিলেন। রজার গডবার্ড ছিলেন লুটতরাজ, ডাকাতি আর খুনের আসামি। এমন কোন গল্প পাওয়া যায় না যেখানে ওনাকে ভালো মানুষ বলে মনে হয়। ওনার গল্প আর রবিন হুডের গল্পের ঘটনাগুলো যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন অনেকটা মিল আছে। ঠিক ওই সময়ে উনি শেরউড ফরেস্টে থাকতেন। ওনার জন্ম হয়েছিল লক্সলে গ্রামে। আর একটা সময় তো শেরিফ অফ নটিংহ্যাম ওনাকে গ্রেপ্তার করে নটিংহ্যাম ক্যাসলে বন্দি করে রেখেছিলেন। ওনার সঙ্গে রবিন হুড লেজেন্ড আরো ভালো করে মিলে যায় একটা তথ্যে। এই চার্চের রেকর্ড বলছে এই সমাধি প্রস্তর কার্কলেস প্রায়রি নামের একটা জায়গা থেকে এখানে আনা হয়েছিল। আর ওই জায়গাতেই রবিন হুড মারা গিয়েছিলেন। হ্যাঁ ঠিক, আমরা ওখানেও গেছিলাম। ওখানে উনি শেষ তীরটা ছুঁড়েছিলেন। আর ওখানেও একটা সমাধি ক্ষেত্র আছে, শোনা যায় এই পাথরটা সেখান থেকেই আনা হয়েছে। 16th সেঞ্চুরিতে একজন সেই সমাধি প্রস্তরের একটা ছবি এঁকেছিলেন। সেই ছবিটার সঙ্গে এই পাথর প্রায় মিলে যায়। তার মানে রবিন হুড হয়তো এখানেই আছে। হতেই পারে। ওয়াও, রবিন যদি কাকিজে মারা যান ওনাকে হয়তো সেখানেই সমাধি দেওয়া হয়েছিল, পরে সমাধি এখানে সরিয়ে আনা হয়। ওনারা কি শুধু পাথরটাই এনেছিলেন নাকি পাথর আর দেহ দুটোই? সেটা বলা মুশকিল। ও, তার মানে এটাই রহস্য? হ্যাঁ, এটাই তো রহস্য। আমার মনে হচ্ছে এখানে বোধহয় সমাধি খোঁড়ার অনুমতি পাওয়া যাবে না, তাই না? না, একেবারেই নয়। এটা পবিত্র জমি, এখানে খোঁড়াটা উচিত হবে না। আমরা যেটা করব এখানে স্ক্যান করব আর এই সমাধির মধ্যে কিছু আছে কিনা সেই প্রশ্নের উত্তর জেনে নেব। আবার আমার চোখের সামনে পৃথিবীতে প্রথমবার কিছু হতে যাচ্ছে। এবার রবার্ট আর ওনার সঙ্গীরা এই প্রথম সমাধি স্ক্যান করার অনুমতি পেয়েছেন। এই কাজে আমরা যে যন্ত্র ব্যবহার করব তার নাম ফেরো স্ক্যানার। আমি কি এটা ধরতে পারি? ও হ্যাঁ। আমার কোনো সমস্যা হবে না তো? না না। ওকে, তাহলে ঠিক আছে, স্ক্যানিং শুরু করবো। এবার ফেরো স্ক্যানার মাটির নিচে লোহার উপাদান থাকলে সেটা সন্ধান করতে পারে। লেজেন্ড অনুযায়ী রবিনের সঙ্গে সমাধিতে ওনার বর্ষা, ধনুক আর তীর দিয়ে দেওয়া হয়। সত্যি যদি তাই হয় তাহলে এই স্ক্যানার সেগুলোকে খুঁজে বার করতে পারবে। আর এটা থেকে জানা যাবে আদৌ এখানে কোনো সমাধি আছে কিনা, নাকি শুধু পাথরটাই কার্কলিস প্রায়রি থেকে এখানে আনা হয়েছিল। ঠিক আছে, হয়ে গেছে। অনেকক্ষণ চালিয়েছি, মনে হচ্ছে অনেক কিছু পেয়েছি। হ্যাঁ নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। আমরা এবার এটাতে ডেট ইম্পোর্ট করব, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে কি দেখা যাবে? একজন ধনুক নিয়ে শুয়ে আছেন। ডান দিক থেকে বাঁ দিকে সরতে সরতে দেখছি মাটির নিচে কোনো চিহ্ন আছে কিনা। এই যে এইখানে, এটা কি পাথরের টুকরো? মানে এটা কি পাথর? একটা প্রোফাইল ভিউ পাচ্ছি। ঠিক বলেছেন। ওকে, বুঝে গেছি। এখানে এখনো কিছু নেই। না, কিছুই নেই, শুধু ওই দেখো, এই যে এখানটা দেখুন, এইখানে নিচে কিছু একটা আছে। হ্যাঁ, সেটা একটু দেখতে পাচ্ছি। বব, এখানে কিছু একটা আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এটা অবিশ্বাস্য, এর অস্তিত্ব উপরের পাথরটার মতোই পরিষ্কার। সলিড কিছু আছে, পরিষ্কার। এটা সমাধি হতে পারে কি? হ্যাঁ, এটা সমাধি হতেই পারে। কয়েকশো বছরের মধ্যে আপনি প্রথম দেখলেন এই সমাধির নিচে কি আছে, কেমন লাগছে আপনার? দারুণ অভিজ্ঞতা, তাই না? একদম। আমরা দারুণ জিনিস একটা পেয়ে গেছি। এই সমাধি ফাঁকা নয়, এটা গডবার্ডের কিনা সেটা জানতে ডিএনএ অ্যানালিসিস করতে হবে। তবে আমরা যে রবিন হুডের সমাধির সামনে দাঁড়িয়ে আছি সেই সম্ভাবনা কিন্তু প্রবল। তার মানে ওই লেজেন্ড আমাদের এইখানে এনে দাঁড় করিয়েছে। হ্যাঁ, আমরা হয়তো রবিন হুডকেই খুঁজে পেয়েছি। এটা দারুণ। আমি এই সফরে রবিন হুডের লেজেন্ডের সঙ্গে জড়িত বিভিন্ন জায়গা আর গল্পের সত্যতা জানতে ইংল্যান্ডের নানা জায়গায় ছুটে গেছি। আমি নটিংহাম ক্যাসেলের ডাঞ্জিয়নে ঢুকেছিলাম, ব্রিটিশ কান্ট্রি সাইডে প্লেনে উড়েছি, শেরউড ফরেস্টে মেরিম্যানের থেকে তীর ছোঁড়া শিখেছি। আমি রবিনের মৃত্যুর আগের মুহূর্ত রিক্রিয়েট করে মাটির নিচে ওনার দেহাবশেষ খুঁজেছি। ইংরেজি সাহিত্যের সেরা নায়ক হয়তো নিজের জীবনকালে একজন খলনায়ক ছিলেন এমন সম্ভাবনাও খতিয়ে দেখেছি। আমি জেনেছি রবিন হুড ব্যালাডের অনেক গুরুত্বপূর্ণ এলিমেন্ট সত্যি হওয়ার সম্ভাবনা আছে, তাই না? ওগুলো নিশ্চিতভাবেই সত্যি বলা যায়।
কিন্তু রবিনহুড কি রক্ত মাংসের মানুষ ছিলেন? ওনার জীবনের যেসব ঘটনার কথা ব্যালাডে বলা আছে সেসব কি কল্পনা? ওনার মধ্যে গডবার্ডের ছাপ পাওয়া যায়, আর সেই যুগে জঙ্গলে ঘুরে বেড়ানো ডাকাতদেরও ওনার মধ্যে খুঁজে পাবেন। এগুলো সবই হয়তো রবিনহুড লেজেন্ড গড়ে উঠতে সাহায্য করেছে, কিন্তু ওনার গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ লেখক হচ্ছি আপনি আর আমি। ওনার গল্পের শুরুটা হয়তো 12th সেঞ্চুরিতে হয়েছিল, কিন্তু ওটা এখনো সমৃদ্ধ হচ্ছে। রবিনকে আমরা প্রতিনিয়ত মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আগামী ভবিষ্যতে যাই হোক, আমরা নিশ্চিত রবিনহুড আমাদের রক্ষা করবেন।